কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলোকে ছেড়ে দাও, কারণ তোমার আকুলতার কারণ সে কখনোই বুঝবে না। কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে তবে তাকে নিয়ে অস্থির হওয়াটাকে ভুলে গিয়ে শক্ত হয়ে যাও, কারণ তোমার কষ্ট কখনোই তাকে বিচলিত করতে পারবে না। কেউ যদি তোমার মূল্য না বুঝে তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব যাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করতে জানবে না। কেউ যদি তোমাকে ছাড়া একাই পথ চলতে পারে, অনেক দূর যেতে পারে, তোমার সাহায্য না লাগে, তোমার সঙ্গ না লাগে, তবে তার পথ থেকে সরে দাঁড়াও, কারণ তুমি তার জীবনে একজন ভালো সফর সঙ্গী হিসেবে থাকতে পারবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায় তবে তাকে আঁকড়ে ধরো, কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে তবে তাকে ভালো থাকতে দাও, তার লাইফ থেকে সরে আসো, নিজের লাইফটাকে নিজে নিয়ন্ত্রণ করো, নিজেকে নিজে আলাদাভাবে গড়ে তোলো, যোগ্যতা অর্জন করো যাতে কেউ তোমাকে আর সেইভাবে অবহেলা করতে না পারে। সময় থাকতে নিজেকে গুটিয়ে ফেলো, দিন শেষে তোমারই লাভ। সো আপনারা শুনছেন তামিম আহমেদকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আপনাদের অনুভূতির কথাগুলো জানাবেন অবভিয়াসলি, অ্যান্ড আমার পরবর্তী ভিডিওগুলো পেতে তামিম আহমেদ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার সব আপডেটগুলো জানার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করে সাথেই থাকবেন। থ্যাংক ইউ, স্টে টিউনড। মানুষটা এমন হয়েছে, অমন হয়েছে, সব রকমেরই হয়েছে, কিন্তু